কবরস্থানের ছেড়ে দেওয়া জায়গা এলাকাবাসীর উদ্যোগে শিশুদের বিনোদন পার্ক তৈরি নিয়ে বিতর্ক। তৃণমূলের উস্কানিতে বিজেপি কর্মীর জায়গা দখলের অভিযোগ শান্তিপুর থানায়। শান্তিপুর শহরের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত মেলের মাঠ দক্ষিণপাড়া এলাকায় এলাকাবাসীর উদ্যোগে শিশুদের বিনোদন পার্ক তৈরি করা নিয়ে বিতর্কে তৃণমূল বিজেপি। যদিও এলাকাবাসীদের দাবি, কবরস্থান সংলগ্ন হিন্দু ধর্মাবলম্বী মানুষের বাস। অতীতে কবরস্থানের প্রাচীর নির্মাণের সময় শিশুদের পার্ক তৈরির জন্য বেশ খানিকটা জায়গা ছেড়ে দেয় কবরস্থান কমিটি। দীর্ঘদিনের জঙ্গল পরিষ্কার করে সেই মতন পার্ক নির্মাণ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রমোটারদের সাথে হাত মেলাচ্ছে বিজেপি কর্মী নৃপেন মণ্ডল, এই রকমই অভিযোগ জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে অবশ্য শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন তার ঠাকুরদাদার কেনা জমি তার ভোগ দখল থাকা সত্ত্বেও এলাকার কিছু তৃণমূল কর্মী সাধারণ মানুষকে উস্কে তার জায়গা দখল করতে চাইছে। অতীতেও একবার তার পোলট্রি মুরগির ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল ওই তৃণমূল কর্মীরা। তিনি বলেন, জমির অধিকার তাদের থাকলে রাতের অন্ধকারে নির্মাণ কার্য করছে কেন? এই প্রসঙ্গে এলাকাবাসীদের দাবি, দরিদ্র প্রধান এলাকা হওয়ার কারণে কাজকর্ম সেরে বিকেলে নিজেরাই সকলে মিলে অর্থ সংগ্রহ করে তা দিয়ে দোল্লা এবং বিনোদন পার্কের বিভিন্ন সামগ্রী কিনেছেন এবং নিজেরাই তা স্থাপন করতে কখনো কখনো রাত হয়ে যাচ্ছে। এলাকাবাসীর সাপ কথা, এর আগে জঙ্গল পরিষ্কারের সময় জমির অধিকার নিয়ে এগিয়ে আসেনি কেউ। জমিটির গোটা পাড়ার প্রায় 200 পরিবারের ছোট ছোট ছেলেমেয়েদের পার্ক করার কথা শুনে প্রমোটারই থাবা বসাতে চাইছে ওই বিজেপি নেতা। যদিও এই প্রসঙ্গে কবরস্থান কমিটির বর্তমান দায়িত্বপ্রাপ্তরা অতীতের ঘটনা সম্পর্কে খুব বেশি সচেতন না, তবুও তারা সকলের মঙ্গলের জন্য পার্কের পক্ষে মতামত ব্যক্ত করেছেন। এই প্রসঙ্গে শান্তিপুর ব্লকে তৃণমূল সভাপতি নিমাইচন্দ্র বিশ্বাস জানান, জমির উপযুক্ত প্রমাণ দেখে আইনে বিশ্বাস হয়ে তবে গ্রামের 8 থেকে 80 সকলেই বিজেপি নেতার বিপক্ষে, ওরা নিজেদের স্বার্থ বোঝে, সাধারণ মানুষের কথা কখনো ভাবে না, তাই মানুষের কাছ থেকে বিজেপি ক্রমশ সরে যাচ্ছে। রয়্যাল লাইফ সেলস অ্যান্ড সার্ভিসেস, এখানে সমস্ত রকমের চিমনি, ওয়াটার পিউরিফাই এবং মডিউলার কিচেন সেলস ও সার্ভিসিং করা হয় অতি যত্ন সহকারে। ঠিকানা, খিদিরপুর আনন্দ মঠপাড়া গুল কারখানার কাছে বেথুয়া ডহরি নদিয়া। যোগাযোগ নম্বর 9609011138। যথারীতি ওই জায়গার মেলের মাঠের পাশে যে কবরস্থান হয়েছে, ওদেরই মানে ইচ্ছায় এলাকার মানুষের স্বার্থে একটা জায়গা সর্বসাধারণের জন্য ব্যবহার হতে এবং সেটা পার্ক হিসাবে শিশুদের খেলাধুলার জায়গা হিসাবে, সেখানে কোনো ব্যক্তি বিশেষের জায়গা নয়, সর্বসাধারণের জায়গা। আইনের ক্ষেত্রে এটাকে বলে ইজম্যান রাইট, অর্থাৎ সর্বসাধারণের ব্যবহার্য জমি। এই জমি বিজেপি কোনো কর্মী বা লোক এইটাকে ব্যক্তি স্বার্থে ব্যবহারের জন্য যে উদ্যোগ নিয়েছে, এলাকার মানুষ সেটা ধিক্কার জানিয়ে তার বিরুদ্ধে লড়ছে, এটা কোনো দলের ব্যাপার নয়, মানুষের স্বার্থে এলাকার মানুষ সর্বসম্মতভাবে ওই জায়গায় শিশুদের উদ্যানের পক্ষে কাজ করছে। অতএব এটা বিজেপি ওটা একটা ভিন্ন রাজনীতি করে আপনার তৃণমূলের বিরুদ্ধে এটা বিশ্বাস করছে, এটা সর্বগ্রহ মিথ্যা এবং ভিত্তি। আপনারা চান যে ওই এলাকায় পার্ক হোক একটা? ওটা তো স্বাভাবিক, মানুষ চায় সেই জায়গা, আমি চাব না, মানুষ যেখানে চায়, এলাকার মানুষ যেখানে চায়। আর শিশু উদ্যান আমাদের মা মাটি মানুষের সরকারের সুপ্রিমো মমতা ব্যানার্জি সবসময় পার্কের পক্ষে, উদ্যানের পক্ষে, শিশুদের পক্ষে। শিশুদের কোনো জাত নেই, ধর্ম নেই, তারা শিশু, তাদের খেলাধুলার জায়গা, এটা আমি সমর্থন করি, ওটা শিশুদেরই জায়গা হোক, খেলাধুলার জায়গা। আপনার নাম আর পরিচয়? নিমাইচন্দ্র বিশ্বাস, সভাপতি শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস। এখানটা জায়গাটা এইভাবে পড়ে রয়েছে, ঠিক আছে, কোনো মালিকানা সম্পত্তি বলে কেউ অধিকারভাবে আসি নাই। আজ আমরা এখানে আমরা বাদী হয়ে পাঁচিলটাকে মানে বন্ধ করাইছি এখানটায়, যে এখন ওনারা ছেড়ে দিয়ে পাঁচিল দিয়েছে, দেওয়ার পরে এখন আমরা এখানটায় মানে একটা শিশু মানে কয়েকদিন আগে এসেছিলো নতুন পাড়ার থেকে আসছিলো প্রমোটাররা, মানে এই পাড়ারই লোক যুক্ত আছে যে বেচার জন্য, ঠিক আছে, কী করে বেচে জায়গাটা বেচতে পারি। এবার আমরা পাড়ার সবাই মিলে একতা হয়ে জায়গাটাকে বেচতে দিই নাই প্রমোটারদের, না দেওয়াতে এখন আমরা মেলে মাঠে যে মানে পরিবার রয়েছে সবাই মিলে বলা হয়েছে যে এটা পার্ক হবে। কত পরিবার রয়েছে এখানে? যে মেলে মাঠে ধরেন 100-150 ঘর আছে,
সবাই মিলে চাইছে, সবাই সবাই চাইছে যে জায়গাটা শিশু উদ্যান মানে পার্ক হোক। আচ্ছা, এখন আমরা সবাই মিলে উদ্যোগ করতে এখানে পার্ক করব, তো আমরা আজকে এখানে ভিট করছি বললেন আমরা চাইতে সবকিছু মানে পার্ক করার জন্য। বন্ধু এখন এই যে পাশে রয়েছে নিপেন মণ্ডল তো নিপেন মন্ডল এসে বলছে আমার জায়গা, আরেকজন এসে বলছে আমার জায়গা বাজি দিয়েছে, এখানে পুলিশ প্রশাসন আসবে, হ্যানত্যান আসবে। আমি ঠিক আছে, আপনি যদি নিজস্ব জায়গা হয় তাহলে আপনারা অধিকার হয় তাহলে আপনারা নিয়ে নেবেন, আমরা এখন এখানে কাজ করছি কাজ করি। কিন্তু বলছে না এখানে আজকে কাজ হবে না, এইভাবে কাজ রেখে দিতে হবে। কখন বলেছে এটা? এই তো একটু আগে এসেছিল। আপনারা রাত্রিবেলা কাজ করছেন কেন? আমরা রাত্রিবেলা নয়, আমরা ধরেন সবাই খেটে খাওয়া মানুষ, কেউ দিনের বেলা মানে টাইম পায় না বা অসুবিধা হয়, ওর জন্য সবাই জানে এখানে লাইট টাঙিয়ে কাজ করছে, 8-9 দিন ধরে কাজ করছি আমরা এখানে। ঠিক আছে, আপনার নাম আর এই এলাকার নাম? আমার নাম বিবেক অধিকারী, পাড়ার নাম মিলন মাঠ। আজ 15-16 বছর হলো পাঁচিল দেওয়ার সময়, এটা হলো আমাদের পাড়ার সবাই মিলে পাঁচিলটা সরিয়ে দেওয়া, এটা জানে যে আমাদের গোরস্থানের জায়গায় পাবলিক ব্যবহার করছে। এখন একের পর এক 3-4টা প্রমোটারের লোক পাঠাতে, ও বলছে আমার সম্পত্তি, ও বলছে আমার সম্পত্তি। এখন আমরা চাচ্ছি এখানে যা খেলাধুলার জায়গা হোক, সবার বাচ্চা ব্যবহার করুক। জায়গাটা তাহলে মূলত এখন কার? গোরস্থানের। এখন সবাই দলিল দেখাতে বলছে এটা আমার, ও বলছে আমার এটা। আমরা তো জমি জায়গা সম্বন্ধে কিছু বুঝি না। এতদিন কোনোদিন আসেনি, আজ থেকে ধরেন আমরা গোরস্থান পাঁচিল হওয়ার পরে কোনোদিন আসেনি, আজকে বলছে আমার সম্পত্তি এটা। 25 বছর ধরে কেউ আসেনি তো কাগজ দেখাতে পেরেছে? না, কাগজ বলছে, কাগজ সম্বন্ধে আমরা কি বুঝি হচ্ছে, ও বলছে ওর মধ্যেই আছে জমি। বাচ্চাদের স্লিপ করবো, দোল্লা করবো, ঢেকি করবো, এগুলো করবো আস্তে আস্তে, সবাই তো গরিব মানুষ দিয়ে এগুলো করার জন্য আমরা আস্তে আস্তে রাতে রাতে রোজ কামাই করে এটা করছি। এগুলো কি ওই উদ্যোগটা কাদের মানে আপনাদের? পাড়া সবারই উদ্যোগ, পয়সা পাড়া সবাই মিলে পয়সা করে দিচ্ছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সুকুমার বিশ্বাস। এই জায়গাটার নাম এই যে মেলের মাঠ।